নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সংবাদ সফর নিয়ে এই মুহূর্তে রয়েছে আমি শাশ্বতী। আসছি বিস্তারিত সংবাদে। এক তৃণমূল নেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে ইটাহার থানার শ্রীপুর বাস্তবী এলাকার 34 নম্বর জাতীয় সড়কের ধারে একটি ধান খেতে। মৃত ওই ব্যক্তির নাম আব্দুল কাশেম, বাড়ি ইটাহার থানার গোটলু গ্রামে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। তদন্তের স্বার্থে ঘটনাস্থলে নামানো হয়েছে পুলিশ কুকুরও। তৃণমূল নেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। ইটাহার থানার বাস্তবী এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের ধারে ধানের জমি থেকে উদ্ধার হয় ইটাহারের গোটলু তৃণমূল বুথ সভাপতি আব্দুল কাশেমের ক্ষতবিক্ষত মৃতদেহ। ঘটনাস্থলে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ আধিকারিক সহ ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গিয়েছে। ঘটনার তদন্তের জন্য রায়গঞ্জ থেকে নিয়ে আসা হয়েছে পুলিশ কুকুর। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আব্দুল কাশেম এলাকার তৃণমূল বুথ সভাপতি ছিলেন। তবে যে এলাকায় তার মৃতদেহ উদ্ধার হয়েছে সেটা তার বাড়ি থেকে অনেকটাই দূরে, সেখানে তার আসার কথা নয়। এখানে ঘটনাটা আমরা সকালবেলা শুনছি, একটা গোটলুর লোক মার্ডার হয়ে গেছে, এসে দেখলাম কে সত্যি যেটা মার্ডার হয়েছে। হ্যাঁ, লোকটাকে চিনি, আব্দুল কাশেম, পার্টি করতে আমাদের ছিল বুথ প্রেসিডেন্ট। এখানে এসে দেখলাম কি যে যখন সকালবেলা শোনা গেল, এসে দেখলাম কি আব্দুল কাশেম মার্ডার হয়ে গেছে। এসে দেখছি গলাটা কেটে দিয়েছে, কেটে দেওয়ার পরে তো এখন প্রশাসনে এসছে, প্রশাসনের ব্যবস্থা চলছে। হ্যাঁ, এটা আশ্চর্য হচ্ছে কি লোকটা এত ভালো লোক, পরিচিত লোক, তার মধ্যে মার্ডার হয়ে গেল। মৃত তৃণমূল নেতা আব্দুল কাশেমের ভাই আব্দুল রহিম জানিয়েছেন, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি কাশেম। সকালে ইটাহার থানায় গিয়ে কাশেমের মোবাইল ট্র্যাক করার কথা বলা হয়। এদিকে বাস্তবী এলাকা থেকে খবর আসে জাতীয় সড়কের ধারে ধানের জমিতে রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে কাশেমের। রাত্রে যায়নি বাড়িতে, সকালবেলায় আমরা তখন খোঁজ খবর করলাম, যে খুঁজতে খুঁজতে থানায় পাঠালাম ওইটা মোবাইল নাম্বারটা ট্যাগ করার জন্য, আর ভাস্তারাকে আর কিছু পাঠালাম এখানে খোঁজাখুঁজি করার জন্য, যেখানে যেখানে ও যায়। তো এখানে এসে এক ভাস্তা ফোন করে বললো যে এখানে লাশ পড়ে আছে। তবে পরিবারের পক্ষ থেকে এই খুনের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই বলেই দাবি করা হয়েছে। মৃত তৃণমূল নেতা কাশেম একজন বড় ব্যবসায়ী ছিলেন, টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়ে খুন হতে পারে বলেই অনুমান পরিবারের লোকেদের। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। দেখুন, এটা কোনো রাজনৈতিক এটা কোনো কারণ নয়, এটা আমাদের ও ছোটো ভাই ব্যবসা করে, ও তো মোটামুটি 20 টাকার কাছাকাছি ব্যবসা করে, তো সবার সাথে লেনদেন আছে। এখন লেনদেনের স্টক বিজনেস আছে, ওখানে স্টক বিজনেস করে অনেকগুলো পাট ধান, এগুলো স্টক বিজনেস করে, ও অনেক টাকার পয়সা লেনদেন করতো। তো আমার মনে হচ্ছে যে কোনো টাকা পয়সার কোনো লেনদেনের ব্যাপারই এটা হয়েছে। আমরা চাচ্ছি যে সঠিকভাবে তদন্ত হোক, তদন্ত হয়ে যিনি দোষী তার যেন শাস্তি হয়। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। সব খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করুন, সেই সঙ্গে আমাদের ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করুন, তবে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।